হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আমরা এখন আছি কক্সবাজার। কক্সবাজার বলতে কক্সবাজারের একটা অটোতে আজকে আমরা যাচ্ছি, কক্সবাজারের অতি পরিচিত মারমেড বিচ রিসোর্টে। অনেক অনেক রিকোয়েস্ট পেয়ে আজকে আমরা ফাইনালি মারমেড রিসোর্টে যাচ্ছি। সো আজকের ব্লগে থাকছে এই রিসোর্টের পরিবেশ, থাকা খাওয়া কীরকম, খরচ কেমন, সব কিছু সহ আমাদের অভিজ্ঞতা কীরকম হয় সেটার গল্প। মারমেড বিচ রিসোর্টের লোকেশনটা হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে। এটা ইনানি বিচে যাওয়ার আগেই পড়ে। ডলফিন মোড় থেকে একটা অটো বা সিএনজি ভাড়া করে যাওয়া যায়। আমাদের অটো ভাড়া নিল 400 টাকা, আর আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, কোকোনাট শেক। যে আমরা চেক ইন করলাম আর সাথে সাথে মালা, ফুলের মালা পাইলাম। তুমি সাদা ফুল, আমি লাল ফুল। মজাই লাগছে, ফুলের মালা গলায় দিয়ে আমাদেরকে বরণ করে দিল। ফর্মালিটিসের জন্য সব ফর্ম ফিল আপ করে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। সুন্দর চারপাশে, হ্যাঁ, একটা ইকো ইকো পরিবেশ। সিলভিয়া এন্ড শাদমানস বিচ বাংলো। আমরা রুমে চলে আসছি, এটা হচ্ছে আমাদের রুম। রুমটা হিউজ আর রুমটা কিন্তু মাটির রুম পুরোটা। হ্যাঁ, মাটির ঘর আর উপরে এরকম সিলিং। সিলিং এর হাইট অনেক উঁচু। এখানে একটা সোফা, এখানে একটা চেয়ার, এখানে একটা সিঙ্গেল বেডের মতো একটা ডিভান। এটা হচ্ছে কাপল বেড, আর এদিকে এমন ভাবে অ্যারেঞ্জ করা যে আরেকজনও থাকতে পারবে সাথে এরকম। এখানে একটা সিঙ্গেল সোফা, তার পাশে একটা টুল, আর এরপরে এদিকে হচ্ছে কাপড় ঝুলানোর মতো আলনা টাইপ কিছু একটা। মানে একটা মাটির ঘরের সাথে যে ধরনের ফার্নিচার যায় সেই রকম জিনিসপত্র দিয়ে সাজানো, সুন্দর। একটা বড় ফ্রিজ দাও, ফ্রিজের মধ্যে কিছু ক্যান রাখা, এগুলোর জন্য কিন্তু পে করতে হবে। দরজার ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর, মানে এখানে পেইন্টিং করে দেওয়া। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, পুরো একটা রুমের সমান। আর এগুলো একটু অন্যরকম কিছু একটাতে দেওয়া, শ্যাম্পু, অলিভ অয়েল, আনকমন জিনিস। আর এটা হচ্ছে কি, হ্যান্ড ওয়াশ। এই জিনিসগুলোর প্রেজেন্টেশন একটু অন্যরকম। মানে রুমের মধ্যে আমরা এই ধরনের মোট 6 বোতল পানি পেলাম। আমাদের এই রুমের ক্যাটাগরি হচ্ছে বিচ বাংলো। সো এটা বাংলোর মতোই একটা পরিবেশ। এটা হচ্ছে আমাদের রুমের নাম, টু মাচ নাথিং। রুমের সামনে যে ডেকোরেশনটা, এই জিনিসটা আরো বেশ সুন্দর, খুব পিসফুল। এই জিনিসটা তো দেখলেই রিল্যাক্সিং লাগতেছে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া। এখানে রুম আর সামনের স্পেসটা হচ্ছে একদম, এটাকে কি বলে, উঠানের মতো। এটা হচ্ছে লাইক একটা প্রাইভেট স্পেসের মতো। কই পানি তো বাইরে সাইডে করো, আমাদের পাশে গেস্ট আসছে পানি খেতে। অনেক বসার জায়গা আসলে আমাদের বাংলোতে। তো এই ছিল আমাদের আজকের বাসা, আমাদের বিচ বাংলো। এই বিচ বাংলোতে থাকতে আমাদের পার নাইট কস্ট পড়েছে প্রায় 12,000 টাকা। তো এখন হচ্ছে ওনাদের একটা ডিসকাউন্ট চলছে, তো এটা এক এক সিজনে এক এক রকম ডিসকাউন্ট থাকে। তো আপনারা কোন সিজনে আসবেন তখন কারেন্ট প্রাইস কত থাকে সেটা ওনাদের থেকে জেনে বুকিং করে তারপর আসবেন। তো আমরা এখন যাচ্ছি মারমেডের বিচ দেখতে। মারমেডের বিচ? হ্যাঁ, কক্সবাজার বিচ। এটা মারমেডের প্রাইভেট বিচ। বিচটা হলো বেসিক্যালি ওদের রেস্টুরেন্টের সামনে, আমাদের রুমের সামনে না, বাট ওদের রেস্টুরেন্টের সামনে। সো আমরা সেই দিক দিয়ে হেঁটে বিচে চলে যাবো। হেঁটে হেঁটে আমরা বিচে যাচ্ছি। সাগর পাড় তো অনেক দূর। হ্যাঁ, মনে হচ্ছে এখন ভাটায়, কারণ পানি আসলে অনেক দূরে। তো এখন হচ্ছে আসলে ভাটার টাইম, আর বিকাল প্রায় 5টার মতো বাজে। ভাটার কারণে আসলে ওইদিকে যাওয়া যাচ্ছে না, জোয়ারের পানি আসতে আসতে নাকি আবার সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, আর ভাটার কারণে মাঝখানে মাঝখানে পানি জমে আছে, এই কারণে সাগর পাড়ে আর যেতে পারছে না, কোনো রাস্তা নাই, পুরাই খালি বিচ, কেউ নাই। অনেক দূরে, ঢেউ অনেক দূর, সম্ভব না যাওয়া। একটা জিনিস খেয়াল করলাম, এখানে বসার অনেক জায়গা, আর প্রতিটা বসার জায়গায় অনেক সুন্দর করে ডেকোরেট করা। সামনে সাগরের পানি দেখা যাচ্ছে না, বাট একটা বাতাস আসছে, সাগরের গর্জনটা শোনা যাচ্ছে, সব মিলায় খুব রিল্যাক্সিং। নাকি এটার মধ্যে ঢুকে যাবো নাকি এবার? আসলে ঢুকে যাচ্ছে বা অল্প বেশি না। গাছের ফাঁক দিয়ে সূর্যটা যা লাগতেছে, হারাই গেছো ঝাউবনে তুমি। ওয়াও, আমরা কোথায় আসলাম? এটা একটা সুন্দর প্রাইভেট বিচ ফিল আছে, এত দূর চোখ যাচ্ছে, আমরা দুইজন ছাড়া এখানে কেউ আসে নাই। Silhouettes of you are like a taunt,
never really know just what you want. With you I don't ever feel. আজকের সানসেটটা এত বেশি সুন্দর ছিল, মানে একটা বিচে আমরা ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, তুমি আমি আর সমুদ্র। হ্যাঁ, মানে এরকম এক্সপিরিয়েন্স মানে আমাদের লাইফে প্রথম। এদিকে সমুদ্র, এই পিছনে হচ্ছে পাহাড়, আর কেউ নাই, শুধু আমরা। চলো এখানে থেকে যাই। চলো, এখানে তাবু গাড়ি। এখানে সন্ধ্যার নাস্তা হিসেবে পিজা আর পাস্তা আছে অনলি, সো আমরা ভাবলাম একটা পিজা অর্ডার দিই। এখানে বাকি সবগুলো পিজাই নর্মাল চিকেন টপিংস, এখানে সি ফুড পিজাটা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে। পিজার প্রাইসটা হচ্ছে 1400 টাকা ভ্যাট সহ, সো আমরা এখন ওই পিজাটা ট্রাই করব। আমাদের পিজা চলে আসছে, জোস আছে দেখতে, বেশ চিজি। ঝালটা অনেক সমস্যা হবে, খাবো না, তাহলে পুরো পিজার উপর চিলি ফ্লেক্স ছিটাই দিই। স্কুইড পাইছি দেখো, এই পিজার সাথে টপিংস এর যে কয়টা আইটেম ইউজ করা হয়েছে প্রত্যেকটাই মজার। আমি আসলে অনেক শুনেই আসছিলাম যে এখানকার এই পিজাটা অনেক মজার, আসলেই খেতে ইয়াম্মি অনেক। এটা হচ্ছে ওনাদের হাউস স্পেশাল মাস্টার্ড সস, খেতে হচ্ছে একটু টক টক ফ্লেভারের, এই পিজার সাথে খেতে ইয়াম্মি লাগতেছে। এই রিসোর্টের লাইটিং গুলো অনেক সুন্দর, চারপাশে সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো, আর হাঁটতে হাঁটতে দূর থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। রুমে আসার পর মনে হচ্ছে যে রুমে একটু লাইটিং এর একটু অভাব, মানে আরেকটু পাওয়ারফুল লাইট থাকলে একটু ভালো হতো। A few moments later, দেখো আমি জোজোকে বাসায় রেখে আসছি, এখানে এসে একটু পেয়ে গেছি, অনেক আদর নিচ্ছে। আরে বাচ্চাটা, তো আমরা এখন ডিনার করতে চলে আসছি। একটু আগে পিজা খেয়েছিলাম ওদের রেস্টুরেন্টের ভিতরে বসে, আর এখন ডিনার করতে বসছি বিচ সাইডে, বাইরে ওপেন স্পেসে। এটা সামনে হচ্ছে বিচ ভিউ, সাগর দেখা যাচ্ছে না, বাট সাগরের ঢেউয়ের যে গর্জন সেটা এখান থেকে বসে শোনা যাচ্ছে। সাথে আছে ক্যান্ডেল লাইট, আর তুমি রোমান্টিক একটা পরিবেশ, রোমান্টিক। আমরা অর্ডার করলাম একটা স্টাফ চিকেন ব্রেস্ট, এটার প্রাইস হচ্ছে 1200 টাকা, আর একটা হচ্ছে গ্রিল চিকেন ব্রেস্ট উইথ পাইনঅ্যাপল, এটার প্রাইস হচ্ছে 900 টাকা। আর একটা এক্সট্রা ফ্রাইড রাইস অর্ডার করলাম যেটা মেনুতে নাই, বাট ওনাদেরকে বললে ওনারা সেটা অ্যারেঞ্জ করে দেয়। ফ্রাইড রাইসের প্রাইস হচ্ছে 190 টাকা। খাবারগুলো ভালো ছিল, পরিমাণে অনেক বেশি ছিল, যেই এক্সট্রা ফ্রাইড রাইসটা নিলাম ওইটার আসলে দরকারই ছিল না। পাইনঅ্যাপল চিকেন যেই মিলটা ছিল ওইটার মধ্যে চিকেন ব্রেস্টের সাথে একটা গ্রিল্ড পাইনঅ্যাপেলও ছিল, যেটা একসাথে খেতে খুবই মজার ছিল, সাথে ম্যাশ পটেটো আর সল্টেড ভেজিটেবল ছিল, সব মিলায় ভালো ছিল। আর আরেকটা যে চিকেন চিজ মিল ছিল সেটাও ভালো ছিল। এটা কীভাবে খেলে? এটা একটা ফুটবল গেমের মতো, ফুটবল না, সামনে একটা বল থাকে আর লাল হলুদ কম্পিট করে, দিনের বেলা আমাদের রুমের সামনে যে কচ্ছপটা দেখা যাচ্ছিল ওইটার ভিতর হচ্ছে এরকম একটা আর্ট গ্যালারি টাইপ, মানে ওয়ালে এই পেন্টিং গুলো দেখে মনে হচ্ছে বাচ্চাদের করা, জায়গাটায় বাচ্চারা আসলে পছন্দ করবে জায়গাটা এরকম। আমরা হাঁটাহাঁটি শেষ করে রুমে এসে দেখি আমাদের জন্য এখানে ফ্রুট বাস্কেট দিয়ে গেছে, এখানে আবার পিঠেও আছে দেখো, নারিকেলের নাড়ু টাইপ।
তো আমরা চলে আসছি ব্রেকফাস্ট করতে। এর বুফে ব্রেকফাস্ট সুন্দরভাবে সাজানো, এখানেও রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। অনেক আইটেম এখানে, হিউজ পরিমাণ আইটেম, ফল সবজি এগুলো দিয়ে পিছনে ডেকোরেট করা, অনেক ধরনের ফল। এদিকে কর্নফ্লেক্স টাইপ আইটেম আছে, ফুল ক্রিম ফ্রেশ মিল্ক। এদিকে হচ্ছে কিছু ডোনাটস, সাথে চকলেট সিরাপ আছে। এটা কোনো একটা পিঠা হবে, সুন্দর করে পান পাতার উপর পিঠাটা সাজানো। এদিকে ব্রেডের সাথে জ্যাম বাটার এগুলো আছে। হোমমেড প্যানকেক, পটেটো প্যাটি হ্যাশ ব্রাউন, এটা হচ্ছে পাপায়া সালাদ। এদিকে হচ্ছে দেশি কটেজ চিজ, হোয়াইট ওটস, মানে যারা ডায়েট করেন তারা এখানে ওটসও পেয়ে যাবেন। ট্রেডিশনাল হালুয়া, এই কয়েকটা তিন ধরনের হালুয়া দেওয়া। আর এদিকে হচ্ছে স্পাইসি ম্যাশ পটেটো আর আলু ভর্তা। এদিকে টমেটো চাটনি, গ্রিলড টমেটো, তোমার সিদ্ধ ডিম এখানে ছুলে দিচ্ছে, কষ্ট করে তুলে লাগবে না। খিচুড়ি, ফ্রাইড রাইস, সুন্দর। আর এদিকে হচ্ছে চিকেন কোরমা আর চিকেন কারি, চিকেন ক্লিয়ার স্যুপ। এখানে হচ্ছে প্রত্যেকটা চামচ এরকম পানির মধ্যে রাখা, মানে হচ্ছে সবাই নেওয়ার সময় চামচগুলো ক্লিয়ার পাবে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে ভিতরে স্পেস, বাট চাইলে বাইরেও বসাতে, তো আমরা ওপেন স্পেসে বসবো। মেইনটেইন সোশ্যাল ডিসটেন্স ফ্রম কাপলস। আমরা ওপেন স্পেসে এখানে বসলাম আর আমাদের টেবিলের সামনে থেকে এরকম ভিউ। স্যুপ নিয়ে আসলাম শীতের সকালে, গরম গরম স্যুপ, মেইনলি এটা ভেজিটেবল চিকেন স্যুপ, বাট আমার কাছে মনে হচ্ছে এটা চিকেন স্টক, এখানে অনেক পাতলা। সো এটা হচ্ছে লাইভ এগ স্টেশন, এখানে হচ্ছে ভাপা পিঠার লাইভ স্টেশন আছে, বললে ওনারা ভাপা পিঠা বানায় দেয়। আর ওই সাইডে হচ্ছে নুডলস আছে, এটা হচ্ছে বললে ওনারা বানায় দিবে এরকম। ভাপা পিঠাটা খুবই ইউনিক একটা জিনিস। গরম গরম ভাপা পিঠা, ভিতরে এত গুড়, অনেক গুড় দেওয়া ভিতরে, অনেক টেস্টি। এটা হচ্ছে চিজ অমলেট, অনেক চিজি ভিতরে। টমেটো চাটনিটা খুব মজার, মজার বাট স্পাইসি। পাপায়া সালাদটাও খুব মজার, এটার মধ্যে পেঁপের একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসতেছে, আবার হচ্ছে শুকনা মরিচ দেওয়া হয়েছে উপরে, মিষ্টি ঝাল ঝাল একটা ফ্লেভার। আমরা দুই টাইপের ডিম নিয়ে আসছি, এটা হচ্ছে স্ক্র্যাম্বলড এগ, এটাও মজার। দুই টাইপ না, তিন টাইপ, তোমার সিদ্ধ ডিমও আছে প্লেটে। ও হ্যাঁ, পটেটো প্যাটি যেটা ছিল আলুটা দুইটা নিয়ে আসছি। নরমাল চিকেন কারির থেকে চিকেন কোরমাটা বেশি মজা। হ্যাঁ, চিকেন কোরমাটাই বেশি। না, তুমি চিকেন কারিটা বেশি খাইলা, কোরমাটাও খাইছি। আর এখানে ফ্রেঞ্চ টোস্টটাও কিন্তু অনেক মজার, সাথে যে ম্যাপেল সিরাপটা থাকে ওইটা ওখানে শো করা ছিল না, বাট ওই শেফদের কাছে চাইলে ওনারা দিয়ে দেয়। এখানে শুধু আমরা দুইজনই ব্রেকফাস্ট করছি, আমাদের সাথে ওরাও আছে। এখানে হচ্ছে অনেক রকম জুস, এটা হচ্ছে কিউকাম্বার, এটা হচ্ছে কি ক্যারট, পাইনঅ্যাপল জুস, ইসবগুল, পাপায়া জুস। যাচ্ছে একটা ছবি তুলে দিই, অনেক সুন্দর লাগছে। এটা কি? এটা হচ্ছে কোকোনাট শেক, এটা কালকের ওয়েলকাম ড্রিঙ্কসটা, কিন্তু অনেক মজা কোকোনাট শেক। এই পাইনঅ্যাপল জুসটা একটু পাতলা, মানে আর একটু ঘন হলে ভালো হতো, বাট ঠান্ডা অনেক, এই কারণে রিফ্রেশিং লাগতেছে। তোমারটা কেমন? তরমুজের সাথে গাজর, আগে খাই নাই কখনো, অন্যরকম টেস্ট। সব ফ্রুটস নিয়ে আসলাম, শুধু জাম্বুরাটা বাদে। এখানে একটা জিনিস খেয়াল করলাম, এখানে অনেক রকম ফ্রুটস। কফি খাওয়ার জন্য আমরা আবার আরেকটা জায়গায় চলে আসছি। এখানে কফি ওদের রেস্টুরেন্ট থেকে সার্ভ করে, ওদের কোনো আলাদা টি কর্নার নেই। ঠান্ডা বাতাস সাগরের, সেই এখন কিন্তু জোয়ার টাইম, তাই পানিটা একটু কাছে। যেরকম বিকালে পানি দূরে ছিল, এখন এখান থেকে ক্লিয়ারলি পানির ঢেউগুলো দেখা যাচ্ছে। এই রুমে খেয়াল করলাম যে রুমের সব ফার্নিচারগুলো একটু পুরানো ধাঁচের, মানে আসলে এই রুমের না, পুরো রিসর্টেরই সব ফার্নিচারগুলো একটু পুরানো ধাঁচের। পুরানো বলতে ওই যে গ্রামের চৌকি টাইপ থাকে না, এই টাইপের, বাট এই ফার্নিচারগুলো এই রিসর্টটাকে একটা অ্যাসথেটিক ফিল দিচ্ছে। আর এই সিটকানিটা দেখো কত বড়, এরকম আগে কখনো দেখছো? এইভাবে তো এইভাবে বসে নিতে। দেখো এগুলো কিন্তু বিচ বাংলো, বাট এগুলোর সামনের জায়গাটা কিন্তু একটু ছোট, আর আমাদের বিচ বাংলোর সামনের জায়গাটা আরো বড় ছিল। এই বাংলোর সামনে কিন্তু জায়গাটা বড়, বাট চেয়ার দুইটা নাই।
এগুলো হচ্ছে পুল সাইড রুম। এই রিসর্টে পুল সাইড রুম যারা নেবে তাদের জন্য সুইমিং পুল আলাদা আছে, প্রাইভেট পুল। আর এগুলো হচ্ছে বিচ ভিলা, মানে এগুলো সামনে হচ্ছে ওরকম বিচ। এটা হচ্ছে জিম, সাগর দেখতে দেখতে জিম করা যাবে। অনেক প্রত্যেকটা বসার জায়গাতে টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার, পানি সবকিছু রাখা জায়গায় জায়গায়, এই জিনিসটা খুব সুন্দর। এই রিসর্টে থেকে যেটা মনে হলো, এই রিসর্টের পরিবেশ অনেক সুন্দর, মানে এক কথায় অসাধারণ। শুধু একটা নেগেটিভ ব্যাপার যেটা লাগলো, এই রিসর্টের রুম রেন্ট আর খাবারের প্রাইস একটু বেশি, আর আশেপাশে অন্য কোনো অল্টারনেটিভ খাবারের প্লেসও নেই যেখান থেকে খেতে পারবেন। আর আমাদের ক্ষেত্রে আর একটু বেশি পড়ছে রুম রেন্টটা, কারণ আমরা একদম ডিসেম্বরের পিক সিজনে, ডিসেম্বরে যে বড় ছুটিটা আছে এই সময় আসছি। হ্যাঁ, সো রুম রেন্টটা একটু বেশি পড়ছে, অন্যান্য সময় আর একটু বেশি ডিসকাউন্টের অফার থাকে। এছাড়া এই রিসর্টের সার্ভিস হলো টপ নচ, মানে তারা অনেক কেয়ার করে গেস্টদের। সো ওভারঅল সব মিলে আমাদের এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আমাদের এখানে থেকে একটা মেমোরেবল ডে হয়ে গেল। আজকে তো আমাদের অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। এর মধ্যে আমাদের ফেসবুকে 100K ফলোয়ার হিট হলো আজকে, তো এই জিনিসটা খুবই স্পেশাল ফিল দিল একটা। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমাদেরকে পছন্দ করেন, মানে এই জিনিসটা আমাদেরকে খুব বেশি ভালো ফিল দেয় বলে বোঝানো যাবে না। আসলে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।